हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो आपनारा देखबेन बांगला छबिते जखन ए रिमेक फेजटा चलछिलो तखन तेलुगु तमिल छबिर तो प्रचुर रिमेक होयेछे, कानाडा छबिर रिमेक होयेछे, पाञ्জাবি छबिरो रिमेक होयेछे। तो जे तीनटे छबि आपनारा हरिपद बैंडवाला जेटा होच्छे डिस्को सिंह बोले एकटा छबिर रिमेक, तारपरे बांगाली बाबू इंग्लिश मैम बोले एकटा छबि होयेछिलो सोहम एबं मिमी छिलो, तो सेई छबिटाओ रिमेक। ओटा होच्छे जैट एंड जुलियट पार्ट वन, एबं जैट एंड जुलियट पार्ट टू जेटा सेटा रिमेक होये इन्सपेक्टर नटिंगे होयेछिलो। एबार आपनि जदि लक्ष्य करेन तेलुगु तमिल छबिर रिमेक छबिगुलो किन्तु बांगलाते किछु माने भालो रिमेको होयेछे, खराब रिमेक होलेओ सेगुलो माने बक्स अफिसे चलेछे, हले ब्यबसा करेछे। किन्तु एई जे तीनटे छबिर आमि कथा बोललाम एई तीनटे छबि किन्तु बक्स अफिसेओ फेल्ड। इन्सपेक्टर नटिंगे एकेबारे चलेनि, फ्लप छबि छिलो। इंग्लिश बाबू ओई देशी बाबू इंग्लिश मैम ओटाओ चलेनि, प्लस এইটা যেটা কথা বললাম হরিপদ ব্যান্ডওয়ালা জঘন্য ছবি। এবার কথা হচ্ছে যে পার্টিকুলারলি যখনই পাঞ্জাবি ছবি এবং পাঞ্জাবি ছবিগুলো যদি আপনি দেখেন এগুলো প্রতিটা কিন্তু বক্স অফিসে বিভৎস রকমভাবে সাকসেসফুল এবং প্রতিটাতেই দিলজিৎ দোসান ছিল। তো কেন পাঞ্জাবি ছবিগুলো রিমেক বাংলাতে হয়নি? তো আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি দিলজিতের একটা ছবি দেখছিলাম যেটা অ্যামাজন প্রাইমে এসেছে, যে ছবিটাও আবার বক্স অফিসে বিশাল সাকসেসফুল হয়েছিল যখন রিলিজ করেছিল এবং প্যান্ডেমিকের মাঝেই রিলিজ করেছিল। তো সেটা নাম হচ্ছে হসলা রাখ বলে, যাতে ওই সিদ্ধার্থ শুক্লার গার্লফ্রেন্ডও ছিল। তো ওই ছবিটা আমি দেখছিলাম। তো ছবিটার মধ্যে কিছু গল্প নেই, ঠিক আছে, যে দিলজিৎ এক বিয়ে করেছিল, বাচ্চা হয়েছে, ওর বউ ওকে ছেড়ে চলে গেছে, বাচ্চাটাকেও একাই মানুষ করেছে এবং তারপরে ওর জীবনে আরেকটা মেয়ে আসছে, তার থেকেও লুকিয়ে রাখছে যে এটা আমার ছেলে নয়, এটা আমার ভাই, এরকমই একটা গল্প, খুবই লুজ বেসড গল্প। কিন্তু সিনেমাটাকে ওয়াচেবল বানায় হয়েছে দিলজিতের পারফরমেন্স। গোটা সিনেমা জুড়ে দিলজিৎ যে কমেডিটা করে যাচ্ছে সেটাতেই জিনিসটা দাঁড়িয়ে আছে, এবং যেখানে এখানে রোম্যান্সের জায়গা আছে সেখানে একটু সিরিয়াস অ্যাক্টিং করছে, সেটার উপরই গোটা মানে সিনেমাটা দাঁড়িয়ে আছে। নাহলে সিনেমাটা খুবই ফালতু সিনেমা, মানে কিছু নেই সিনেমাটার মধ্যে, কোনো গল্প নেই, কোনো কন্টেন্ট নেই, কিছু নেই, সবই আর কি দেখা জিনিস আর কি খুব। এবং সিমিলারলি এই যে পাঞ্জাবি ছবিগুলোর কথা বললাম, ডিস্কো সিং বা জ্যাট অ্যান্ড জুলিয়েট, জ্যাট অ্যান্ড জুলিয়েট পার্ট টু, এগুলোও কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে হচ্ছে দিলজিতের পারফরমেন্সের ওপর। এবং দিলজিতের যদি আপনি মানে পাঞ্জাবি ছবি দেখেন, আমি যেহেতু অনেক আগে থেকে দেখছি, মানে দিলজিৎ যখন বলিউডে পপুলার হয়েছে তার আগে থেকেও দেখছি, তার কারণ হচ্ছে আমি খালসা মডেলে পড়েছি এবং আমরা ডানলপে যেতাম আসতাম, তো আমাদের ওখানে রেগুলার যাতায়াত ছিল। তো ওখানে একটা দোকান ছিল, সেখানে আর কি ওরা পাঞ্জাবি সিনেমা রাখতো, তো সেখান থেকে আমি দিলজিতের ব্যাপারে প্রথম জানতে পারি। এবং তখন আমি জানতাম না যে ওর নাম দিলজিৎ, আমি দেখেছিলাম একটা দেখতে শুরু করি এবং সেখান থেকে আমি জানতে পারি যে আচ্ছা এরকম ছবি আছে। এবং ওই সিনেমাগুলো পুরোপুরি ওর পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আছে, এবং দিলজিৎ আরও যা কাজ করেছে সেখানে ওর পারফরমেন্স ওরিয়েন্টেড। এবং দিলজিৎ ইজ এ ভেরি গুড অ্যাক্টার অ্যাকচুয়ালি, এবং ও মেন স্ট্রিমে যখন কাজ করে তখন পুরোপুরি ওই কমেডি রোম্যান্স ওগুলো দিয়েই করে, এবং না হলে যখন সিরিয়াস কাজ করে, রং রুট বলে একটা কাজ আছে যদি আপনারা দেখতে পারেন, দারুণ কাজ, এবং আরেকটা আছে হচ্ছে পাঞ্জাব 1984 বলে, সেটাও দুর্দান্ত কাজ। তো ওখানে একদম সিরিয়াস পারফরমেন্স দিয়ে অসাধারণ কাজ করেছে, সেই দুটো ছবিও দারুণ। কিন্তু এই যে যখন এই যে সর্দারজি, সর্দারজি টু, এই সিনেমাগুলো তো কিচ্ছু নেই, কোনো মেটেরিয়াল নেই, কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে হচ্ছে ওর পারফরমেন্সের ওপর। ওর একটা ইনোসেন্ট ব্যাপার আছে, একটা কিউট স্মাইল আছে, ডায়লগ ডেলিভারি, তার মধ্যে দিয়ে ওর জিনিসটাকে কনভিন্সিং বানিয়ে ফেলছে। সিমিল এবার ওই ছবিগুলো ও একমাত্র ওই ওয়ার্ক করাতে পারে। এবার যখন ওটা রিমেক করছে, এই অ্যাক্টারগুলোর মধ্যে অঙ্কুশ বা জিৎ বা সোহম, এদের প্রথম কথা এই জিনিসটা যাবেই না, ওদের মধ্যে ওই ইনোসেন্সটাই নেই। মানে নটিকে বা জ্যাট অ্যান্ড জুলিয়েট টু আপনি যদি পাশাপাশি চালিয়ে দেখেন, দিলজিৎ যখন ডায়লগগুলো বলছে ও এতটা ইনোসেন্ট ফেস নিয়ে বলছে, এ করছে যে আপনার কনভিন্সিং লেগে যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা আপনার জিতের ক্ষেত্রে মনেই হচ্ছে না, কারণ জিতের লুকটা বা ফেসিয়াল এক্সপ্রেশনটা মানে কখনোই একটা মানে ইনোসেন্ট নয়, সে একটা অ্যাকশন হিরো টাইপের অবতার তার রয়েছে ফেসের মধ্যে, তো সেটা কিছুতেই কনভিন্সিং মনে হচ্ছে না। সিমিলারলি আর এই জ্যাট অ্যান্ড জুলিয়েট ওয়ান যেটা রিমেক হয়েছিলো বাঙালি বাবু ইংলিশ ম্যাম, ওটা তো প্রথম কথা হয় না, বাঙালিরা ওইভাবে বিদেশে যায় না, ওরভাবে পাঞ্জাবিরা যায়, ঠিক আছে, যে পড়াশোনা করতে গেলাম দিয়ে ওখানে ভিসা নিয়ে থেকে গেলাম, এটা ক্যানাডা অস্ট্রেলিয়াতে পাঞ্জাবিরা করে থাকে। প্রথম কথা তো গল্পটা এখানে বসছেই না, সেটা তো জোর জবরদস্তি রিমেক করেছে। এবং ওখানেও কিন্তু অঙ্কুশ ওই যে জিনিসটা করছে মদফত খেয়েছে, ওটা একমাত্র ওই মানে দিলজিৎই করতে পারে। এবং সিমিলার আমি একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দেবো, যে কুলি নাম্বার ওয়ান যা আগে হয়েছিল পরে রিমেক হয়েছে, একই তো গল্প, গল্পতে তো কিছুই নেই, কুলি নাম্বার ওয়ানের গল্প কী আছে? কিন্তু আপনি দেখুন গোবিন্দারটা দারুণ লাগে দেখতে, মজা লাগে, এবং বরুণ ধাওয়ান সেটা পারলো না করতে। বরুণ ধাওয়ান কি ভালো একটা নয়? কিছু সিনেমাতে তো ভালো অ্যাক্টিং করেছে, বাদলাপুরে করেছে, অক্টোবরে করেছে, তো সেটা ওটা পুল অফ করতে পারলো না কেন? কারণ ওইটা একমাত্র গোবিন্দাই করতে পারে। গোবিন্দার মধ্যে একটা এমন ব্যাপার আছে যে বহু ছবি আছে ডেভিড ধাওয়ানের সাথে, অন্য ডিরেক্টরদের সাথে, যেখানে মেটেরিয়াল কিছু নেই, কিন্তু ও নিজের ওই পার্টিকুলারলি ওই বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ থ্রোয়িং, ওগুলো দিয়ে ওয়ার্ক করিয়ে দিচ্ছে। হয়তো সিনেমাটার মধ্যে কিছু নেই, সিনেমাটা আপনি যদি ওভারঅল অ্যানালিসিস করে দেখেন কিছুই নেই সিনেমাটা, খুবই একটা হয়তো কমেডিটাও খুব ডেরোগেটরি, কিন্তু বিকজ গোবিন্দা ইজ ডুইং দ্যাট,
মানে হি ইজ মেকিং সামহাউ ইট ইজ হি ইজ মেকিং ইট ওয়ার্ক, কিন্তু সেই জিনিসটা অনেকে পারে না, ম্যাক্সিমাম অ্যাক্টরসরাই পারে না, ওই জন্য বরুণ ধাওয়ান পারেনি। সিমিলারলি দিলজিৎ যেটা করতে পারে ওই ওইগুলোকে ওরা রিমেক করছে, মানে ওটা কিছুতেই ওয়ার্ক করেনি। তো আমার পার্টিকুলারলি মনে হয় এক তো রিজন স্পেসিফিক গল্প, ওইগুলো একমাত্র পাঞ্জাবি কালচারের মধ্যেই যায়, এবং পাঞ্জাবি কালচার ইটসেলফ ওরা ওদের কথাবার্তা অনেক কিছু লাউড, ঠিক আছে, বাঙালি কালচারের থেকে এক পিছু পড়ে। ইভেন সাউথ ইন্ডিয়ানসরাও আর কোয়াইট লাউডার দেন বাঙালি কালচার। তো সেই জিনিসটা প্রথম কথা তো বসেই না, খাপে খাপ। প্লাস যে গল্পর যে স্ট্রাকচারিংগুলো নিয়েছে সেগুলো বাঙালি কালচারে যায় না, কারণ বাঙালিরা ওইভাবে যে বললাম যে যায় না। সিমিলারলি ওই পারফরমেন্সটা আসছে না, যেহেতু ওইটা হচ্ছে টেলারমেড, মানে দিলজিৎকে মাথায় রেখে সিনেমাটা লিখেছে, তো দিলজিৎের ক্যারেক্টারটাই যাচ্ছে, এবং এটা ওইটা যখন রিমেক করছে তখন ওরা বুঝতে পারছে না। তো এবং ওই ছবিগুলোর মধ্যে এমন কিছুই নেই রিমেক করার। অ্যাকচুয়ালি কী হতো বাংলাতে না, এটা ভার্ডিক্ট দেখতো, বক্স অফিস ভার্ডিক্ট, যে আচ্ছা এটা ব্লকবাস্টার বা সুপারহিট ছবি হয়েছে, চলো এটা রিমেক রাইটস কিনে নিই এবং আমরা বানালেও চলবে কারণ লোকে খাবে। আর কোনো রকম রিসার্চ চিন্তা ভাবনা এগুলো কিচ্ছু করা হতো না। তো এটাই আর কি আমার একটা অ্যানালিসিস ছিল, যেটা দিলজিৎদের কাজ দেখে আমার মনে হলো, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।